বিজেপি বয়লার চিকেন আর সালানি বস্তুরে ভরি পড়ছে। কংগ্রেস দলের পরা কোনো ব্যক্তিয়ে পদত্যাগ করলে বিজেপিয়ে বোমা ফুটাব নালাগে, বিজেপিয়ে দীপাবলী পাতিবও নালাগে। নিজের সরকারখন ঠিকমতে চলিছে নে নাই তাত গুরুত্ব দিয়ক। বুধবারে অনুষ্ঠিত হওয়া এক সংবাদ মেলত কংগ্রেস দলের পরা পদত্যাগ করে বিজেপিলৈ যাওয়া নেতা কর্মী সকলক সালানি বয়লার মাংসর লগত তুলনা করে রিপুণ বরায়। আনহাতে কংগ্রেসের পরা পদত্যাগ করে বিজেপিত যোগদান করিলে বুলি তেওঁলোক উৎফুল্লিত হয়ে পড়াতকৈ নিজের সরকারখন ঠিকমতে চলিছে নে নাই সেই সন্দর্ভত বেশিকৈ গুরুত্ব দিব লাগে বুলি রিপুণ বরায় উল্লেখ করে। দুঃখ লাগিছে যে বিজেপি যেটো অরিজিন খতম, এতিয়া সব তাত সালানি চিকেন, সালানি কি ব্রয়লার চিকেন সোমাই গেল বিজেপির সব ব্রয়লার সোমাই গেল। এটা সব মানে বাকি যা আছে, আজিকালি তো ডাক্তরে কৈছে ব্রয়লার মাংস নাখাব, খালে বেমার হয়, ইনফেকশন হয়। গতি এতিয়া মই দেখিছো বিজেপিরও মানে এইবিলাক সব ব্রয়লার গৈছে, তাত সালানি গৈছে, বিজেপিরও মানে এটা ইনফেকশন আরম্ভ হয়ে গেল। আর আমার কংগ্রেসের মানুষ পদত্যাগ করলে বিজেপিয়ে বোমা ফুটাব নালাগে, বিজেপিয়ে দেওয়ালি পাতিব নালাগে, বিজেপিয়ে কি করক, নিজের সরকারখন ঠিকমতে চলিছে না নাই চাওকছো। আনহাতে নবগঠিত সরকারখনের মুখ্যমন্ত্রী আর মন্ত্রী সকলের মাজত নাই কোনো কথার মিল। বিভাগীয় মন্ত্রী সকলে লওয়া সিদ্ধান্ত নাকচ করে মুখ্যমন্ত্রীয়ে। এনেদরেই মুখ্যমন্ত্রীক তুচ্ছতা ছিল রিপুণ বরার। মন্ত্রীসভা পুরনি হলে বেলেগ কথা, মন্ত্রীসভা গঠন হয়েছে হওয়ার লগেলগে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তই এই কোভিডর সংক্রান্ত এসওপি ঘোষণা করলে। এসওপি ঘোষণা করে কলে যে অমুক অমুক তারিখেরপা ইমান 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 সময়েরপা সান্ধ্য আইন শিথিল হব, কিন্তু পিছ মুহূর্ততে মুখ্যমন্ত্রী তাক নস্যাত করে দিলে। নো, হেলথ মিনিষ্টারে কোৱাটো নহব, মই কোৱাটোহে হব। মুখ্যমন্ত্রী কলে ইমান ইমান সময়েরপরাহে সান্ধ্য আইন শিথিল হব। তারপর আকৌ কেইদিনমানৰ পিছত হেলথ মিনিষ্টারে কলে যে আন্তঃজিলা মুভমেন্ট বিলাক অমুক অমুক তারিখেরপা শিথিল করা হব। মুখ্যমন্ত্রী তার 12 ঘন্টার পিছতে কলে নো, নহব, মই কোৱা মতেহে হব, মই কোৱা মতেহে হব। গতি হেলথ মিনিষ্টারৰ ভেলু নাই, হেলথ মিনিষ্টারৰ কোনো ফ্রিডম নাই, কোনো ভেলু নাই, খতম। নেক্সট আহিলে শিক্ষামন্ত্রী। কোভিডর সময়ত শিক্ষামন্ত্রীয়ে কলে যে কোভিডর কারণে পরীক্ষা পাতিবা নহব, এইচএসএলসির পরীক্ষা হুলস্থুল লাগিল। আর তারপরে মুখ্যমন্ত্রীয়ে কলে যে নো, পরীক্ষা পাতিবা হব, মই কোৱাটোহে হব, রণোজ পেগুয়ে কোৱাটো নহব, মই কোৱাটোহে হব, গতি পরীক্ষা পাতিবা হব গল। তারপর আকৌ কলে শিক্ষামন্ত্রীয়ে যে পরীক্ষা পাতিবা হব ঠিকই, কিন্তু এই পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিরে হব, আর এই মূল্যায়ন পদ্ধতিত যখন সার্টিফিকেট পাব এইচএসএলসি পাস করা লড়া ছালীবিলাকে, সেই সার্টিফিকেটখন কোনো চাকরির বাবে প্রযোজ্য নহব। কিন্তু তারপর মুখ্যমন্ত্রী কি কলে, নো, এইখন সার্টিফিকেট সকলবিলাক চাকরির কারণে প্রযোজ্য হব। তারপর পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে কলে, পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসে কলে কি বুলি কলে যে গ্রামাঞ্চল যাক মানুষে ঘর বনাব পঞ্চায়েত কর দিব লাগবে। তারপর আক মুখ্যমন্ত্রীয়ে কলে নো, বিজ্ঞপ্তি দি দিলে মুখ্যমন্ত্রী কার্যালয়েরপরা, এনেকে গ্রামাঞ্চল ঘর বনালে অসম সরকারের ওসর কর দিবলগিয়া কোনো কথা নাই। এতিয়া সব শক্তিমন্ত্রীলে আহ, এবার বিমল বরা। বিমল বরায় কলে কি বিদ্যুতের মাচুল যাক কর্মচারিয়ে নিদিব দরমহা বন্ধ হব, আর দরমহা বিলর লগত কর্মচারীবিলাকে বিদ্যুৎ মাচুল দিয়ার রিসিপ্ট দিব লাগে, রসিদ দেখাব লাগে। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রীয়ে কলে কি বুলি যে নো, দরমহার লগত বিদ্যুৎ মাচুলের কোনো সম্পর্ক নাই, বিদ্যুৎ মাচুল নিদিলেও দরমহা পাই থাকি। তারপর আপনি আহক পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিয়ে ঘোষণা করলে সরকারিভাবে যে রাষ্ট্রীয় ঘাইপথক
যান বাহনের সর্বোচ্চ গতিবেগ ভঙ্গকারী জরিমনা বিহার ব্যবস্থা করা, আনকি স্বয়ং মন্ত্রী নিজেও রাস্তাত নামি জরিমনা বিহা আরম্ভ করে দিলে। কিন্তু তারপরে মুখ্যমন্ত্রী সেই আদেশ বন্ধ করে কলে কি বলে যে নহয় এটা চলবলে দিয়ক, 40 কিলোমিটার ঠাইত এটা আর 60 কিলোমিটার চলব, স্পিড 40 কিলোমিটার আছিল আগতে, এটা আরো জোরত চলব 60 কিলোমিটার চলব। গতি এটা আপনাদের নিজে বিচার কর, আপনাদের নিজে বিচার করক। মানে বিজেপি সেই কারণে অনুরোধ করছি বিজেপি যে আপনাদের এই কংগ্রেসের দুই এজন নেতা আগতেও তো আপনাদেরপরাও বহুত গৈছিল নহয়, বহুত গৈছিল আপনাদেরপরাও দুই এজন নেতার পদত্যাগ লৈ আপনাদের এই দেওয়ালি উৎসব পতার কোনো কারণ নাইকিয়া, প্রথমতে নিজের সরকারখনের গতি ঠিক কর। গতি এইখান বিজেপি সরকার আপনাদের দেখিলে এবছর তো হওয়া নাই, ছমাহো হওয়া নাই, এবছর হওয়া নাই, ছমাহো হওয়া নাই, মাত্র তিন মাস হয়েছে, কিন্তু এই সরকারখনের আজি আপনাদের চাও, এজনে কৈছে পূবে দেখ আর্মিত কামান দিছে, এজনে কৈছে দাহিনে মোড় বাকিবিলাকে বাওয়ে মোড়, চিফ মিনিষ্টারে কৈছে সামনে দেখ বাকিবিলাকে পিছে দেখ। কংগ্রেসের নাওয়ার তলি ফুটিল এই কথা স্বীকার করে রিপুন বরার দাবি, যাত্রী ভিড়ত ডুবিব বিজেপির নাও। এখন নদীত দুখন নাও সমান্তরালভাবে গৈ আছে, এখন বিজেপির নাও আর এখন কংগ্রেসের নাও, দুইখন নাওতে যাত্রী ভর ভিড় ভিড় যাত্রী ভর। এতিয়া আট বাততে কংগ্রেসের নাওখনের তলি ফুটি ইয়েস আমি হারিছো, তারমানে আমি হারিছো, আমার সরকার নাই, কংগ্রেসের নাওখনের তলি ফুটি, তলি ফুটি অল্প পানি সুমাইছে নাও। এতিয়া এই কংগ্রেসী নাওখনত থাকা মানুষবিলাকে কি করব লাগে, পানিখিনি সিঁচি নাওখন যিকোনো প্রকারে পারলে লৈ যাব, তাকে যেনিবা নকৰি এইখন নাওপরা মানুষ বিজেপির নাওখনলে জপিয়াইছে আর বিজেপিয়ে খুব ফুর্তি পাইছে। কিন্তু বিজেপি এইটো ভবা নাই যে সেই নাওখনো যে অলপ পিছত গৈ ডুবিব, কারণ যাত্রীর ভিড় ইমান বেশি হয়ে গেছে, তেওঁলোকৰ নামত তো ভরপুর যাত্রী আছেই, এতিয়া এই পিনের পর যাওয়া যাত্রীবিলাকে নাওয়ার ভিড় আর ইমান বেশি যে সেইখান যে অলপ দিনের পিছন অলপ দূর গিয়ে সেইখানে ডুবিব, এই কথাটা বিজেপিয়ে অনুভব করব পড়া। এনেদরে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি পদর পর পদত্যাগ করার দীর্ঘদিনীয় বিরতির পাছত রাজীব ভবনত সংবাদমেল পাতি বিজেপিক তুলা ধুনা রিপুন বরার, জাহ্নবী বরুয়ার প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।